কমিউনিস্টরা ভারতবাসীর কথা ভেবে সংকল্প পত্র তৈরি করে তারা এই সংকল্প পত্র তৈরি করেছে চীন আর পাকিস্তানকে খুশি করার জন্য ভারতের মানুষ কমিউনিস্টদের সমর্থন করে না বলে ভারতের নাগরিকদের পঙ্গু করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিউনিস্টরা মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সম্প্রতি সর্বভারতীয় কমিউনিস্ট দল প্রকাশিত সংকল্প পত্র তথা নির্বাচনী ইস্তেহার সকলের সামনে তুলে ধরে এমনটাই বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এই সংকল্প পত্রে উল্লেখ করা হয়েছে যদি এই এনডিএ জোট ভারতে ক্ষমতায় আসে তাহলে ভারতের সমস্ত পরমাণু অস্ত্র ধ্বংস করে দেবে গোটা বিশ্বে পরমাণু শক্তিধর দেশ ভারত কিন্তু শত্রুদের বিরুদ্ধে লড়াই করা সব চাইতে বড় এই পরমাণু অস্ত্রের শক্তিকে ধ্বংস করার কথা বলছে কমিউনিস্টরা সাধারণত পাকিস্তান ও চীন ভারতে পরমাণু অস্ত্র ধ্বংসের কথা বলে কিন্তু এখন চীন ও পাকিস্তানের ভাষা বলছে কমিউনিস্টরা এদিন পরমাণু অস্ত্র তৈরির ইতিহাস সকলের সামনে তুলে ধরে বিপ্লব কুমার দেব বলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পোখরাণে যখন পরমাণু বোমা পরীক্ষণ করেছিলেন তখন ভারতের সে শক্তি দেখে আমেরিকা সহ সমস্ত শক্তিশালী দেশগুলো ভারতকে দুর্বল করতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল কিন্তু পরবর্তী সময়ে অটল বিহারী বাজপেয়ীর রণকৌশলের কারণে ধীরে ধীরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সেই পরিস্থিতি থেকে আজ পরমাণু অস্ত্রের দিক দিয়ে বিশ্বের মধ্যে সবচাইতে শক্তিশালী দেশরূপে আত্মপ্রকাশ করেছে ভারত কিন্তু ভারতের সেই সকল পরমাণু অস্ত্র ভারতীয় সৈনিকদের সমস্ত শক্তিকে ধ্বংস করে ফেলার কথা বলছে কমিউনিস্টরা যা রাষ্ট্রবিরোধী তাই এতে ভারত ছেড়ে অন্যত্র কোথাও গিয়ে বসবাস করা উচিত কিন্তু ভারতের জনতা পার্টির নেতৃত্বরা প্রয়োজনে মৃত্যুবরণ করবেন কিন্তু দেশবাসীর সুরক্ষার সাথে কোনো আপোষ করবে না এই দেশ গান্ধীজির দেশ সর্দার বল্লভভাই প্যাটেলের দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ স্বামী বিবেকানন্দের দেশ আর এই দেশে দাঁড়িয়ে কমিউনিস্টরা এই ধরনের দেশবিরোধী ইস্তেহার প্রকাশ করেছে এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে কটাক্ষ করে বিপ্লব কুমার দেব বলেন একদিকে মানিকবাবু রাষ্ট্র বাঁচানোর কথা বলছেন অপর খবর দিতে ওনার দল এই ধরনের ইস্তেহার প্রকাশ করছে আর ওনার দল যা বলবে তাই ওনারা মাথা পেতে নেবেন কেননা কমিউনিস্টের কাছে দলই সর্বস্ব তারা ভারতের সংস্কার রীতিনীতি কিছুই বলছে না তাই রামলালার প্রাণ ঘিরে বিস্ফোরক মন্তব্য করে ভারতবাসী বিশ্বাসে আঘাত আনার আগে একবারও ভাবেনি মানিক বাবু পূর্ব প্রধানমন্ত্রী পোকরণে যখন অ্যাটমিক এনার্জি টেস্ট করলেন পরীক্ষণ করলেন তখন আমেরিকা সহ সমস্ত শক্তিশালী দেশগুলো ইউরোপিয়ান দেশগুলো ভারতবর্ষের উপর পাবন্দি লাগানো হলো আর্থিক পাবন্দী ইনক্লুডিং ইউএস আর্থিক পাবন্দ কিন্তু পরবর্তী সময় অটলজি রণকৌশলের কারণে ভারতবর্ষের বড় বাজার এনারা ধীরে ধীরে সেই আর্থিক পাবন্দী উঠিয়ে নেওয়া হলো কিন্তু ভারতবাসী যাদ করুন সাংবাদিক বন্ধুরা আপনারা যখন নিউক্লিয়ার পরীক্ষণ করা হলো প্রখরণে ক্যা আমরা গর্ব করিনি ক্যা ভারতবাসীকেও নাড়াচ্ছিল আমরা কোন জায়গায় ছিলাম প্রত্যেকটি ভারতবাসী যেমন না খেয়ে থাকবো এক বেলা লাখিয়ে যা আর্থিক প্রবন্ধে ঠিক আছে কিন্তু আমরা নিউক্লিয়ার শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করবই আর কমিউনি ম্যানিফেস্টোতে ক্লিয়ার বলছে যে আমার সমস্ত নিউক্লিয়ার ওয়েপেন্স করে না তার মানে পাকিস্তান চাইছে এটা পাকিস্তান বলে চীন বলে আজকে এমন একটা রাষ্ট্রবিরোধী পার্টি এদের তো এই মাটিতে থাকা উচিত নয় যারা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব এদেরকে এই ভূমি ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়া উচিত আর আমার মনে হয় এদেরকে অন্য দেশ জায়গা দেবে না চীনে এক ঘন্টা জায়গা এদেরকে দেবে না ভারতের মানুষ ওনারা পছন্দ করছেন ওদানকে ওনাদেরকে ভোট দিচ্ছে না তার জন্য ম্যানিফেস্টো রিলিজ করেছে এই ম্যানিফেস্টো রিলিজ করে পাকিস্তানকে আর চীনকে খুশি করার জন্য ওখান থেকে না ওনাদেরকে ফান্ডিং করা হয় কি অবস্থা দেশ বিক্রি করে খাব আরে আমরা মরে যাব তব দেশের রাষ্ট্রের সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ করবো না দরকার এক ভালো ওনা খাবো ইন্ডিয়ান উই আর আমরা ভারতবাসী গান্ধীর সর্দার পল্লব ভাই প্যাটেলের দেশ দেশ নেতাজি সুভাষ চন্দ্র দেশ রবীন্দ্রনাথের দেশ বিবেকানন্দ দেশ আর এই দেশে এসে কমিউনিস্ট দু হাজার চব্বিশে যখন গোগলের জামানা তখন এই ধরনের ম্যানিফেস্টো রিলিজ করে আমি বাকিগুলা পড়ছি না সবগুলো পড়লে আপনাদের ভয় লাগবে আতঙ্ক লাগবে মনে হবে যখন আতঙ্কবাদী এটা রিলিজ করেছে কোন কোন রাজনৈতিক দল কিভাবে এই সব ম্যানিফেস্টো রিলিজ করতে পারে এই রাজ্যের কমিউনিস্ট পার্টি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব যিনি চারবার মুখ্যমন্ত্রী ছিলেন কথায় কথায় বারবার সংবিধান বাঁচানোর জন্য এবার উনি হাত চিহ্ন ভোট দেবেন উনি রাষ্ট্র বাঁচানোর জন্য রাষ্ট্রের অস্তিত্ব বাঁচানোর জন্য ওনার কি রাষ্ট্রের অস্তিত্ব বাঁচাচ্ছে ওনার মেনুপুষ্টকে সংবিধান রক্ষা করছে আমি প্রথম দিন থেকে বলেছি এরা ভারতকে ভালোবাসে না আর মাটিকেও ভালোবাসে না এদের পার্টি সর্বস্ব পার্টি যা বলবে তাই করবে না ভারতের সংস্কার বুঝে না ভারতবর্ষের রীতিনীতি আর তার জন্যই তো মানিকবাবু মানে মানিক সরকার বেলুনিয়া থেকে বলছেন রামলালার যদি ভগবান হয়েই থাকে ওনার বলার টোন কি এটা বিশ্বাস ভারতবাসী বিশ্বাসের উপর না আঘাত আনছেন আমাদের সংস্কৃতি আমাদের সনাতন উপর পাশাপাশি দিন ইন্ডিয়া চোটের ঐক্য নিয়েও প্রশ্ন তুলেন বিপ্লব কুমার দেব তিনি বলেন ইন্ডিয়া চোটের দলগুলো এক এক রাজ্যে এক এক ধরনের ইস্তেহার প্রকাশ করেছে তাদের নিজেদের মধ্যে কোনো একতা নেই ইন্ডির যে ম্যানিফেস্টো আমাদের একটা ম্যানিফেস্টো রিলিজ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা মানুষের হিতে করেছি যারা পাকা গরম নেই তাদের জন্য তিন কোটি আরও ঘর দেওয়ার ব্যবস্থা গ্যাসের পাইপের মাধ্যমে প্রতি ঘরে গ্যাসের কানেকশান পৌঁছে দেওয়া এগুলো আম আদমির মূল জরুরত আমরা ডেলি আমাদের আগুনের প্রয়োজন হয় রান্নার প্রয়োজন হয় তো তার ব্যবস্থা আমাদের একটা উপরে ছাদ চাই থাকার জন্য তার ব্যবস্থা বাকি আমি ডিটেলস বলবো না আমি সেই জায়গায় যাইব ইন্ডির যে গঠবন্ধনগুলো ভারতবর্ষের মধ্যে আলাদা আলাদা স্টেটের মধ্যে এরা আলাদা আলাদা নিজেদের ম্যানিফেস্টো রিলিজ করে দিয়েছে যেমন বিহারে আর আলাদা ম্যানিফেস্টো লাগু করে দিয়েছে তো কীসের গঠবন্ধন কিসের গঠবন্ধন আমরাও এনডিএ যে ছিলাম আজকে থেকে অটলজি সরকার থেকে আমাদের এনডি একটা ম্যানিফেস্টো হতো বিজেপির আলাদা থ্রি সেভেন্টি আর্টিকেল থার্টি ফাইভ রাম মন্দির বিজেপির ছিল কিন্তু আমরা যখন অ্যালায়েন্সে গিয়েছিলাম খেয়াল আছে আপনারাও জানেন যে আমরা এনডি একটা কমন কমন মিনিমাম প্রোগ্রাম আমরা লাগু করেছি ওটাতে আমাদের মূল ইস্যু ছিল কিন্তু ইন্ডি ইন্ডিয়ার মানুষকে আবার বানানোর বিষয় আগামীকাল তথা সতেরোই এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় দল মত জাতি ধর্ম বর্ণন এই বিশেষে সকলকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান বিপ্লব কুমার দেব রিপোর্ট আর এ নিউজ